মাগুরা শহরের ফাতেমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা সিমেন্টের শুভ হাল খাতা অনুষ্ঠান জেলার বিভিন্ন এলাকার তিরিশ জন খুচরা ব্যবসায়ী এই হাল অংশ নেন অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের পাঁচজন সর্বোচ্চ বিক্রেতাকে পুরস্কৃত করা হয় এছাড়া উপস্থিত তিরিশ জনকে দেওয়া হয় শুভেচ্ছা উপহার মাগুরার বসুন্ধরা সিমেন্টের পরিবেশক ইমদাদুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার পলাশ আক্তার বিশেষ অতিথি বসুন্ধরা সিমেন্টের কুষ্টিয়া ডিভিশনের ডেপুটি সেলস ম্যানেজার জাফর ইসলাম বক্তারা জানান এই সিমেন্ট পদ্মা সেতু বঙ্গবন্ধু টানেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লেবুতলা পায়রা সেতুতে ব্যবহৃত হয়ে ইতিহাস ও ঐতিহ্যের স্বাক্ষর রেখেছে এছাড়া ঢাকা মেট্রো রেলে এই সিমেন্ট এককভাবে ব্যবহৃত হয় হয় হয়ে মানের প্রমাণ দিয়েছে